আসসালামু আলাইকুম। জুই মামস কিচেন আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। তা হচ্ছে চিংড়ি মাছ, আলু এবং পুঁই শাক দিয়ে একটি মজার রান্নার রেসিপি। এটা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, এক একজন এক একভাবে রান্না করে থাকেন, তাই এর স্বাদটাও আলাদা হয়ে থাকে। কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্নভাবে। আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপিটি। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব। পুঁই শাকের ডাঁটা এখানে লম্বা করে কেটে নিয়েছি, তাই আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সেদ্ধ একই পানির ভিতরে আমি এখন এই পুঁই শাকের ডাঁটাটা সেদ্ধ করে নেব। এটাকেও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটাটাকেও আমি হাফ সেদ্ধ করে নেব। ডাটাটা সেদ্ধ হয়ে এসেছে, এখন এটারও আমি পানি ছেঁকে নেব। কালারটা ঠিক এভাবে রাখবেন। পুঁই শাকটাকে এভাবে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন এই শাকটাকেও আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে আমি শাকের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। শাকের ভিতরে কোনো প্রকার পানি দেওয়া দরকার নেই, শাক থেকে যে পানি বের হবে তাতেই শাকটি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি সব কিছুই সেদ্ধ করে নিয়েছি। আপনারা বলতে পারেন যে কেন এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা একসাথে করলেও হয়, কিন্তু স্বাদটা আলাদা হয়, সেজন্য আমি এভাবে করে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। ভিতরে আমি আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এর ভিতরে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি তেলের ভিতরে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আলুগুলো আমি তুলে নেব। চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানের ভিতর দিয়ে দিচ্ছি আরো 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে এসেছে, এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচিটাকেও আমি হালকাভাবে ভেজে নেব।
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচামরিচটাকেও আমি তেলের ভিতরে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা সফট হওয়ার জন্য। পেঁয়াজটা যাতে সফট হয়ে আসে সেজন্য আমি পানিটা অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করার পরে এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো। হলুদটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, কালারটা সুন্দর দেখার জন্য এবং স্বাদটা ভালো আসার জন্য। এখন এটাকে একটু হালকাভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। হলুদ এবং মরিচের গুঁড়োটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। বেশিক্ষণ মাছগুলোকে কষানোর দরকার নেই, চিংড়ি মাছটা বেশি কষালে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো। আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যারা পুঁই শাক ভাজাটা এভাবে শুকনো খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে খেতে পারেন, আর যারা একটু মাখা মাখা খেতে চান, একটু ঝোল ঝোল একটু ভেজা ভেজা হবে, তারা সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবেন। আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে পুঁই শাকটা একটু মাখা মাখা হবে, একদম ঝরঝরে শুকনো হবে না, এটা আপনাদের ইচ্ছা। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট শাকটা রান্না আমার কমপ্লিট। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। সবজি রান্না করার সময় কালারের প্রতি খেয়াল রাখবেন, কালারটা যেন নষ্ট হয় না, তাহলে সবজির পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। এখন এটা আমার রান্না কমপ্লিট, এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এই সবজিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। যারা পুঁই শাক খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটি ফলো করে একবার রান্না করে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।